হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মাত্র 5 মিনিটে কোনো রকম স্টক বানানো ঝামেলা ছাড়া তৈরি করছি তাইসব, চলুন শুরু করি। এই জন্য আমি নিচ্ছি নরের 1 প্যাকেট তাইসব, তবে আপনি চাইলে ম্যাগিটাও নিতে পারেন। এরপর নিচ্ছি একটা মিক্সিং বোল, আর সেখানে দিব রুম টেম্পারেচারে থাকা 2 কাপ পানি, আর আমাদের রেডিমেড প্যাকেটটা কেটে এখানে ঢেলে দিব। দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচ সয়া সস। একটা ডিমের কুসুম ফেটিয়ে এই মিশ্রণে দিয়ে দিব। সাদা অংশটা ইউজ করছি না, কারণ সাদা অংশটা দিলে স্যুপ ফেটে যাওয়ার চান্স থাকে। তারপর দিলাম 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবার আর কি করব, সব কিছুকে সুন্দর করে একটা ঘোটা দিয়ে দিব। লবণটা আমি পরে দিব। যে পাত্রে রান্না করব সেখানে নিচ্ছি 2-3 ফোঁটা সয়াবিন তেল, তারপর দিচ্ছি কেটে রাখা মাশরুম। আমি এখানে ক্যান মাশরুমটা ইউজ করছি। তারপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। আর 1 চিমটি লাল মরিচ গুঁড়ো। মাশরুমগুলোকে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়ে ঢেলে দিব আমাদের সেই মিশ্রণটা। এবার মিডিয়াম আঁচে স্যুপ রান্না করব, যতক্ষণ না ঘন হয়ে যায়, আর অনবরত কিন্তু নাড়তে হবে। স্যুপ যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি নর্মাল 4 চামচের 1 চামচ চিনি, আর চুলা বন্ধ করে দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা লেবুর রস। হ্যাঁ, স্যুপ রান্না কিন্তু একদম শেষ। আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। ঝাল পছন্দ বলে ছোটবেলায় রেস্টুরেন্টে গেলে আমি বলতাম স্যুপের সাথে মরিচ পানি খাবো। আপনারা যদি এই মরিচ পানির রেসিপিটা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। বাসায় হঠাৎ গেস্ট চলে এলে বা হঠাৎ করে থাই স্যুপ খেতে ইচ্ছা করলে আর কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে। আশা করছি নিরাশ হবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।